সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই সুস্থ আছো। আর এই সুস্থ থাকার পাশাপাশি তোমাদের যে পড়ালেখা, সেই পড়ালেখা তোমরা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটি বিষয়, কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। সে যুদ্ধটা সংঘটিত হয় 680 খ্রিস্টাব্দের 10 মুহররম। তো সেই যুদ্ধটা সংঘটিত হয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ইয়াজিদের মধ্যে। এই যুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে কতগুলো কারণ কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ইয়াজিদের সাথে যে কারবালা যুদ্ধ সংঘটিত হয়, সেই কারবালা যুদ্ধের কারণগুলো, প্রথম কারণ হচ্ছে যে মুয়াবিয়ার সন্ধি শর্ত ভঙ্গ। আমরা এই গত ক্লাসে আলোচনা করছিলাম, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, তখন তিনি নিজেকে সমগ্র আরব সাম্রাজ্যের তিনি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। ইমাম হুসেন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে একটা যুদ্ধে পরাজিত করে তাকে একটা বশ্যতামূলক সন্ধিসূত্রে স্বাক্ষর করতে তিনি বাধ্য করেন, এবং সেখানে একটি শর্ত তিনি দিয়েছিলেন যে আমার মৃত্যুবরণ করার পরবর্তী সময়ে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা হবেন পরবর্তী মুসলিম খলিফা, পরবর্তী আরব খলিফা। এই সন্ধি শর্তটা সেখানে ছিল। কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তিকাল করার আগে 679 খ্রিস্টাব্দে তিনি মুগিরা ইবনে শুবার প্ররোচনায় তিনি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবর্তে তার পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেন। আর পরবর্তী উত্তরাধিকারী মনোনয়নের মাধ্যমে তিনি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে সন্ধি হয়েছিল, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে সন্ধি হয়েছিল সেই সন্ধি শর্তটা ভঙ্গ করেন। আর এই সন্ধি শর্ত ভঙ্গ কারবালা যুদ্ধের একটি অন্যতম কারণ। দ্বিতীয় যে কারণ, ইয়াজিদের খিলাফতের বিরুদ্ধে। যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেন, ইন্তিকাল করার পরবর্তী ইয়াজিদ নিজেকে খলিফা হিসেবে দাবি করেন, আর অপরদিকে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনিও নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। এখন দেখা যাচ্ছে যে খিলাফত একটি, কিন্তু খলিফার দাবিদার দুজন। আরব সাম্রাজ্যের অন্যান্য এলাকায় হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে তাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন, কিন্তু ইয়াজিদ হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে মেনে নেননি। আর অপরদিকে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার মতো একজন প্রকৃত মুসলমানের পক্ষে ইয়াজিদের মতো এরকম একজন মদপানকারী, একজন পাপাসক্ত ব্যক্তিকে খলিফা হিসেবে মেনে নেওয়া অসম্ভব। আর অপরদিকে ইয়াজিদও তিনি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে মেনে নেননি। আর এই বিষয়টাকে কেন্দ্র করে সেখানে কারবালা যুদ্ধ সংঘটিত হয়। 3 নম্বর যে কারণ হচ্ছে যে ইয়াজিদের অনৈসলামিক কার্যকলাপ। ইয়াজিদ তিনি অনেকগুলো অনৈসলামিক কার্যকলাপের মধ্যে লিপ্ত ছিলেন, মদপান করা, তারপর হচ্ছে যে বিলাস ব্যসনে মত্ত হওয়া, নারী ইত্যাদি বিভিন্ন বিভিন্ন বিষয়ে তার আসক্তি ছিল। একজন একজন আসক্তিপূর্ণ ব্যক্তিকে খলিফা হিসেবে মেনে নেয়া হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সম্ভব ছিল না। এই জন্য দুজনের চরিত্র দুই রকম হওয়ার কারণে, দুই মেরুতে অবস্থান করার কারণে তাদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। কুফাবাসীদের বিশ্বাসঘাতকতা কারবালা যুদ্ধের আরেকটি অন্যতম কারণ। কারণ হচ্ছে যে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন, তখন চপলমতি কুফাবাসীরা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে তারা খলিফা হিসেবে মেনে নেন, পাশাপাশি তাকে তারা সব ধরনের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দান করেন। আর তাদের এই সহযোগিতার প্রতিশ্রুতি পেয়ে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি কুফাতে প্রেরণ করেন। মুসলিম বিন আকিলকে প্রেরণ করার পূর্বে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, যারা তার বন্ধু ছিলেন, তারা কুফাবাসীদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে বিশ্বাস না করার জন্য তাকে অনুরোধ করেন। কিন্তু হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের সেই প্রতিশ্রুতির প্রতি তিনি বিশ্বাস স্থাপন করে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ঘটনা পর্যবেক্ষণ করার জন্য, পরিস্থিতি অবলোকন করার জন্য তাকে তিনি কুফাতে প্রেরণ করেন। তো যখন মুসলিম বিন আকিল তিনি যখন কুফাতে আসেন, কুফাতে আসার পর তিনি দেখলেন যে কুফাবাসীরা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির সাথে তাদের কার্যকলাপের মিল আছে। আর ইত্যাদি অবলোকন করে তিনি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে একটা পত্র প্রেরণ করেন। আর এই পত্র পাঠিয়ে দেওয়ার পরবর্তী সময়, তৎকালীন সময়ে কুফার শাসনকর্তা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কঠিন চাপের কাছে কুফাবাসীরা মাথা নত করে, এবং তারা তাদের যে সমর্থন, সেই সমর্থন হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার উপর থেকে প্রত্যাহার করে
তারা ইয়াজিদকে তাদের খলিফা হিসেবে মেনে নেন। এভাবে এই কুফাবাসীরা যে বিশ্বাসঘাতকতা করে সেই কুফাবাসীদের বিশ্বাসঘাতকতা কারবালা যুদ্ধের একটি অন্যতম কারণ। আর কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করে পাশাপাশি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যিনি কুফার শাসনকর্তা ছিলেন এবং ইয়াজিদের সমর্থক ছিলেন, তিনি মুসলিম বিন আকিলকে হত্যা করেন। আর মুসলিম বিন আকিলের যে হত্যাকাণ্ডের যে ঘটনাটা, সেটা কিন্তু তৎকালীন সময়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি অবগত ছিলেন না। তিনি এর পূর্বে তার পাঠানো যে চিঠি, সেই চিঠি পেয়ে তিনি তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তার ভক্ত অনুসর সহ প্রায় 200 জন অনুসর সহ তিনি কুফার উদ্দেশ্যে রওনা হন। তো কুফার উদ্দেশ্যে তিনি যখন রওনা হলেন, আমি এখানে একটা চিত্র দেখাচ্ছি তোমাদেরকে। এই কুফাবাসী যখন কুফাতে তিনি যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন, তখন তিনি এই পথ ধরে আসছিলেন। আর এই পথ দিয়ে আসার সময় সেখানে আল হোরের নেতৃত্বে একটি অশ্বারোহী বাহিনী হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দেন এবং তাকে অবরুদ্ধ করার চেষ্টা করেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই বাধার কারণে, এই অবরোধের কারণে তিনি বিকল্প আরেকটি পথে তিনি কুফাতে আসার জন্য তিনি রওনা হন। কিন্তু বিকল্প আরেকটি পথেও উমর বিন সাদের নেতৃত্বে প্রায় 4000 সৈন্যের একটি বাহিনী হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে গতিরোধ করেন। তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুইটা দিক থেকে তিনি গতিরোধের কারণে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফা থেকে 25 মাইল উত্তরে তিনি ফোরাত নদীর তীরবর্তী একটি স্থানে, কারবালা নামক স্থানে, সেখানে তার তাঁবু ফেললেন। এবং সেখানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেখানে তাঁবু ফেললেন, যেন সেখান থেকে ফোরাত সেখানে থেকে ফোরাত নদী থেকে যেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভক্ত অনুসর যারা আছেন তারা যেন পানি সংগ্রহ করতে না পারেন, এই জন্য ইয়াজিদ তার সৈন্যবাহিনীদেরকে এই ফোরাত নদীর তীরে সেখানে তার সৈন্যবাহিনী মোতায়েন করেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার তার সাথে যে সকল লোকজন আছে তারা যেন পানি সংগ্রহ করতে না পারেন। আর এই পানিকে কেন্দ্র করেই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে শিশু, বৃদ্ধ, আবার বনিতা তারা যখন পানির কারণে প্রচণ্ড সেখানে হাহাকার হয়, সেখানে তাদের মধ্যে এই পানিকে কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হয়। আর সেই যুদ্ধে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভক্ত অনুসর প্রায় 200 জন থাকলেও তাদের মধ্যে শিশু, বৃদ্ধ, নারী ইত্যাদি বাদ দিয়ে সেখানে যুদ্ধ করার মতো সক্ষম ছিল মাত্র 72 জন ব্যক্তি। তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে আল হোর এবং উমর ইবনে সাদের যে নেতৃত্বাধীন যে বাহিনী ছিল তাদেরকে তিনি তিনটা প্রস্তাব দেন। সেই তিনটা প্রস্তাব ছিল, এক নম্বর হচ্ছে যে আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে চলে যেতে দেয়া হোক, অর্থাৎ তিনি মদিনা থেকে এসেছেন তাকে মদিনাতে আবার চলে যেতে দেয়া হোক। 2 নম্বর হচ্ছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ইয়াজিদের সাথে আলোচনা করার জন্য তাকে দামেস্কে পাঠানো হোক, অথবা তার যে বাহিনী আছে, তার যে লোক সংখ্যা আছে তাদেরকে নিয়ে স্বাধীনভাবে যুদ্ধ করে সেখানে চূড়ান্ত পরিণতি ভোগ করার জন্য তাকে সুযোগ দেওয়া হোক। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার তিনটা শর্তের তিনি কোনো শর্তই মেনে নিলেন না, বরং তিনি তাকে একটি শর্ত দেন যে তাকে বিনা বাক্য ব্যয় ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে হবে এবং তার সাথে বশ্যতামূলক সন্ধিতে স্বাক্ষর করতে হবে। তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাদের সাথে এভাবে সন্ধি করাচ্ছে সেখানে যুদ্ধের ময়দানে গিয়ে সেখানে শাহাদত বরণ করা অনেক বেশি উত্তম, অনেক বেশি মর্যাদাবান, এজন্য তিনি সেখানে একটি অসম যুদ্ধে লিপ্ত হন, যেখানে তার সৈন্য সংখ্যা ছিল মাত্র 72 জন, আর অপরদিকে তারা ছিল নিরস্ত্র, আর তার অপরদিকে তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 5000। সেখানে এই অসম বাহিনীর সাথে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে তিনি সেখানে শোচনীয়ভাবে পরাজিত হন। এবং সেখানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পুত্র জয়নুল, যিনি রুগ্ন ছিলেন, অসুস্থ ছিলেন, এবং তার ভগ্নী জয়নব, এই 2 জন ব্যক্তি ব্যতীত আর সকলকে সেখানে হত্যা করা হয়। এবং পাপাসক্ত সীমার, তিনি অর্থের লোভে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে নির্মমভাবে তাকে হত্যা করেন, তাকে শাহাদাত করেন এবং তার দেহ থেকে মস্তকটাকে তিনি আলাদা করে বা দ্বিখণ্ডিত করে ফেলেন। এর পরবর্তীতে এই মস্তক এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পুত্র জয়নুল এবং তার ভগ্নী জয়নবকে দামেস্কে প্রেরণ করেন। আর দামেস্কে প্রেরণ করার পরবর্তীতে যখন ইয়াজিদের সামনে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই মস্তকটা পেশ করা হলো, তখন তিনি সেখানে কিছুটা ভয় পেয়ে যান। তার ভয় পাওয়ার কারণ হচ্ছে যে এই হত্যাকাণ্ডের কারণে সমগ্র আরব সাম্রাজ্যে সেখানে বিদ্রোহ বিশৃঙ্খলা শুরু হতে পারে, এই জন্য তিনি এই কর্তৃত মস্তকটাকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহুর পুত্র জয়নুল এবং তার ভগ্নীর কাছে সমর্পণ করেন। এরপর তারা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে সেখানে তাকে সমাহিত করেন। তো এই যে যুদ্ধটা সংঘটিত হলো, এই যুদ্ধটা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং একটি অসম যুদ্ধ।
আর এই যুদ্ধের কতগুলো ফলাফল ছিল, যে ফলাফলগুলো ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য কোনো ভালো কোনো দিক বয়ে আনতে পারেনি, মুসলমানদের জন্য একটি খারাপ দিক বয়ে নিয়ে আসে এবং ইসলামী ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে সেটা বিবেচিত। এই যুদ্ধে যে ফলাফল, সেই ফলাফল মধ্যে এক নম্বর হচ্ছে যে উমাইয়া এবং হাশেমীয় বিরোধ। আমরা জানি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তারপর হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফত থেকে উমাইয়া এবং হাশেমীয়দের মধ্যে একটা বিরোধ ছিল। সেই বিরোধটা আস্তে আস্তে মাথা ছাড়া দিয়ে উঠতে উঠতে সেটা যখন এই কারবালা যুদ্ধ সংঘটিত হয় সেটা আরও অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করে। আর এই ভয়াবহ রূপ ধারণ করাটা ছিল যে কারবালা যুদ্ধের একটি অন্যতম ফলাফল, ইসলামের ঐক্য বিনষ্ট। কারবালা যুদ্ধের দ্বিতীয় যে ফলাফল ছিল যে ইসলামের ঐক্য বিনষ্ট মুসলমানদের মধ্যে, এটা এক ধরনের গৃহযুদ্ধ বলা যায়, কারণ মুসলমানদের সাথে মুসলমানদের যুদ্ধ। তো মুসলমানদের সাথে মুসলমানদের এই যুদ্ধের মাধ্যমে তাদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেভাবে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হিসেবে তারা ঐক্যবদ্ধ থেকে তারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন, সেখান থেকে আস্তে আস্তে তাদের মধ্যে ফাটল দেখা দেয় এবং মুসলমানদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যটা বিনষ্ট হয়। তৃতীয়ত যে ফলাফল সেটা হচ্ছে যে মক্কা ও মদিনার পবিত্রতা নষ্ট। যখন কারবালা যুদ্ধে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শাহাদত করা হয়, নির্মমভাবে শাহাদত করার পরবর্তীতে মক্কাতে আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। আর তিনি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করার পরবর্তীতে তাকে প্রতিরোধ করার জন্য, তাকে দমন করার জন্য ইয়াজিদ মক্কা এবং মদিনাতে তার বাহিনী প্রেরণ করেন। তার বাহিনী পবিত্র কাবা শরীফে তারা অগ্নি সংযোগ করেন এবং সেখানে ইসলামের ইতিহাসে অনেক প্রসিদ্ধ সাহাবাদেরকে তারা অপমান করেন এবং পবিত্র মদিনা নগরীতে তারা লুটপাট লুণ্ঠন চালান। এভাবে তারা পবিত্র মক্কা এবং মদিনা নগরীর সেখানে যে পবিত্রতা সেই পবিত্রতা বিনষ্ট করেন। তারপর আরেকটি যে ফলাফল সেটা হচ্ছে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে যখন নির্মমভাবে শাহাদত করা হয়, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা যারা সমর্থক ছিলেন, হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যারা সমর্থক ছিলেন তারা তাদের যে সমর্থনটা আরও তীব্র আরও ধারালোভাবে ধারণ করে এবং সেখান থেকে নতুন একটি ধারার প্রবর্তন হয়, যাদেরকে ইসলামী ইতিহাসে যাদেরকে শিয়া বলা হয়। এই শিয়া মতবাদের জন্ম হয় হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পুত্র ইয়াজিদের হাতে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কারবালা যুদ্ধে নির্মমভাবে শাহাদত বরণ করার মধ্য দিয়ে। তো এই যে পাপাসক্ত এবং দূরত্বা যে ইয়াজিদ মাত্র 3 বছর 6 মাস তিনি রাজত্ব করেন, 3 বছর 6 মাস রাজত্ব করার পর তিনি মৃত্যুবরণ করেন। তার মধ্যে অনেক ধরনের অনিসলামিক কার্যাবলীর মধ্যে তিনি আসক্তি ছিলেন, তিনি মদপান করতেন, নানা ধরনের বিলাস বেশনে তিনি মত্ত ছিলেন এবং এই বিষয়গুলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি অবগত হওয়া সত্ত্বেও তিনি মুগিরা ইবনে শুবার পরচনায় ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেন। আর এইভাবে একটি রাজতন্ত্রের উদ্ভব হয় আর সেই রাজতন্ত্রটা ইসলামী দেশে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠ থেকে কারবালা যুদ্ধের কারণ, কারবালা যুদ্ধের ঘটনা এবং কারবালা যুদ্ধের যে ফলাফল ইত্যাদি সম্পর্কে তোমরা ভালোভাবে পড়াশোনা করে নেবে। তো তোমরা আগামী আবার কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।